ভিখারি এমন অপূর্ব গান কি করে শিখলো? কোন সাধু শিখিয়েছিলেন বোধহয়। এ কার রচনা? ভালো লাগে তোমার? বুঝেছি, এ কার রচনা? তোমার। নজা আছে রাজ্যম পুঁজি, কিন্তু বধুও চাও না তুমি? না না, এ কাব্য প্রিয়া সত্য নয়। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী, ভব তুমি জগন্নাথ স্বামী, স্বামী নয়ন পথ গামী, ভব তুমি ভব তুমি। তিনি একজন অপাপবিদ্ধ শ্রেষ্ঠ ব্রাহ্মণের খোঁজ করছেন, একে তুমি আমার কাছে নিয়ে এলে কেন? নবদ্বীপের পণ্ডিতরা আমাদের পতিত করে রেখেছেন, আপনি তাদের কারো কাছে যান। আমি একজনকে জানি যিনি সত্যই অপাপবিদ্ধ, তার চেয়েও বড় পণ্ডিত, তার চেয়েও পণ্ডিতের মতো কঠিন সারা নবদ্বীপে আর কেউ নেই। গদাধর, তুমি একে নিমাই পণ্ডিতের গৃহে নিয়ে যাও। আপনি একে নিয়ে চলুন নিমাইয়ের গৃহে। গদাধর, তার শৈশব থেকে আমি তাকে চিনি, উত্থতের শিরোমণি সে, পাণ্ডিত্যের প্রখরতায় তার হৃদয় মরুভূমির মতো শুষ্ক উগ্র। পরীক্ষা করতে চাও, সমস্ত বৈষ্ণবদের নিয়ে তুমি যাও নিমায়ের গৃহে। ঈশ্বরপুরী রয়েছেন, হরিদাস রয়েছেন, শ্রীবাস রয়েছেন তার বিষ্ণু গৃহে, সেখান থেকে তাকে সঙ্গে করে নিয়ে যেতে পারো। আর আমাকে একেবারে বাদ দিলে আচার্য, আমি কি এতই অধম? এই নববৃন্দাবন ত্রিধাম নবদ্বীপের সমস্ত বৈষ্ণবের চরণে আমার প্রণাম। হরিদাস হরিদাস, ওঠো ওঠো হরিদাস, ওঠো। শ্রীপাদ ঈশ্বরপুরী, আমি এসেছি, আমি এসেছি শ্রীপাদ, আমি এসেছি। গদাধর, উঠো 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 উঠো। আচার্য আচার্য, তোমার আদেশ আমি শুনেছি, আমি শুনেছি তোমার আদেশ। এই পণ্ডিতকে নিয়ে যেতে হবে পণ্ডিত গৃহে, যিনি উদ্ধত শিরোমণি, পাণ্ডিত্যের প্রখরতায় যার হৃদয় হয়ে গেছে মরুভূমির মতো শুষ্ক উগ্র। এই তো, আমি পারবো আচার্য, আমি পারবো। আর সঙ্গে নিয়ে যেতে হবে পণ্ডিত শ্রীবাসকে, হরি আগমনের যিনি অগ্রদূত, নিশ্চয় নিশ্চয়ই। এই জন্যই তো আমি এসেছি এই নববৃন্দাবনে। চলো ভাই, চলো চলো, চলুন চলুন, চলো চলো শ্রীবাস অঙ্গনে, চলো শ্রীবাস অঙ্গনে, চলো। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আসুন 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 গৃহিণী, শ্রীবাস অঙ্গন আজ পবিত্র হলো, তুই নিত্যানন্দের পথ ধরিতে। নারায়ণী প্রণাম কর, ওরে বালক প্রণাম কর, প্রণাম কর। পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। পণ্ডিত, এটি আমার পুত্র। হ্যাঁ, আমার মতন একজন বড় পুত্র থাকতে আবার পুত্র? শ্রীপাদ, আমরা হীন সংসারী। হেরে গেলাম পণ্ডিত, হেরে গেলাম। এটি আমার ভ্রাতুষ্পুত্রী নারায়ণী। ও নমো নারায়ণী। মা শোনো শোনো শোনো, সেই ছুটতে ছুটতে আসছি বৃন্দাবন থেকে, বড়ই কৃষ্ণার্থ। করছি, জল এনে দাও না মা। ওই দেখো, আলাপের পোলাপের দেরি হয়ে গেল, চলো চলো। ভাগ আর যেতে হবে না। গদাধর, তোমার কথাই বৈষ্ণবদের নিমাই পণ্ডিতের গৃহে পাঠিয়ে ভগবান আমাকে বৈষ্ণব অপমানের অপরাধ থেকে রক্ষা করেছেন। সে জানতো যে বৈষ্ণবগণ তার গৃহে যাবে, তাই সে পিতৃপুরুষের পারলৌকিক কার্যের অছিলায় নবদ্বীপ পরিত্যাগ করে গভীর রাত্রে গয়াধামে প্রস্থান করেছে। সে চলে গেছে, সে চলে গেছে, আমি যে তারই জন্যে। বৈষ্ণবগণ, আপনারা আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমি যাচ্ছি, আমি যাচ্ছি।
আমি পূজায় বসেছিলাম, এই সংবাদ শুনে পূজা অসমাপ্ত রেখে এখানে ছুটে চলে এসেছি। দুর্ভোগ আমার। পণ্ডিত, আমাকে একটু গঙ্গা জল একটু তুলসী পত্র দাও, আমি এইখানি পূজা সেরে যাই। আসুন আসুন গদাধর, আমি তখনই তোমাকে বলেছিলাম যে উদ্ধতের শিরোমণি নিমাই পণ্ডিতের চোখে কখনো প্রেমের অশ্রু ঝরে পড়বে না। ঠিক কথা বলেছেন পণ্ডিত, ঠিক কথা বলেছেন। বিশেষ করে আপনি যখন গঙ্গা জল তুলসী পত্র করে বলছেন। হ্যাঁ বলছি বলছি, আমি ঠিকই বলেছি, আমি ঠিক কথাই বলছি। নিত্যানন্দ শ্রীপাদ নিত্যানন্দ আচার্য নিজে এবং নবদ্বীপের কোন বৈষ্ণবী নিজেকে অপাপবিত্ত এবং শ্রেষ্ঠ মনে করবার স্পর্ধা রাখেন না। অথচ বৈষ্ণবের মান রক্ষা করতে কোন বৈষ্ণবকে গ্রহণ করতে হবে স্বর্ণসূত্রে গাঁথা এই সহস্র পদ্মের প্রণামে। আচার্যের আদেশে আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি আপনি প্রণামে গ্রহণ করতে পারেন? না 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 পণ্ডিত শ্রীবাস, আমি আমি বৈষ্ণবদের দাসানুদাস, কিন্তু সহস্র পাপ আচরণ করেও আমি নিজেকে অপাপবিদ্ধ মনে করবার স্পর্ধা রাখি। যে মুখে একবার কৃষ্ণ নাম উচ্চারিত হয়েছে পণ্ডিত, সে দেহে পাপ কোথায়? ধন্য সে দেহে পাপ থাকতে পারে না পণ্ডিত। শ্রেষ্ঠ বৈষ্ণব আমি নই, কিন্তু আমি জানি এই পৃথিবীতে কে শ্রেষ্ঠ বৈষ্ণব। যদি তার প্রতিনিধি হয়ে আমাকে এই প্রণামি গ্রহণ করতে অনুমতি দেন, তবে এখনই আমি গ্রহণ করবো এই প্রণামি। গ্রহণ কর, বেশ বেশ, আমি গ্রহণ করলাম, আমি গ্রহণ করলাম। হরি 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 তোমাকে ছুঁয়ে আজ আমি পবিত্র হয়েছি ঠাকুর। নিত্যানন্দ, তবে কি বুঝবো ওই তোমার শ্রেষ্ঠ বৈষ্ণব? আচার্য আচার্য, এ তো শুধু একজন, এ শুধু একজন। এই রকম কোটি কোটি শ্রেষ্ঠ বৈষ্ণব রয়েছে জগৎ জুড়ে, জ্ঞানের দম্ভ ঐশ্বর্যের হিংসা যাদের ত্রিয়ের মতো পদদলিত করে রেখেছে আচার্য, সেই কোটি কোটি দিন দুঃখী নরনারী তারাই তো সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। সহস্রপদে কি হবে আচার্য, সহস্রপদে কি হবে? কোটি কোটি স্বর্ণসূত্রে কাঁথা পদ্ম চাই আমার, জগৎ চোড়াই এদের চরণে প্রণাম দিতে। দাও দাও সব পদ্ম দাও শ্রী নিত্যানন্দকে, শ্রী নিত্যানন্দের ভক্তদের বৈষ্ণবদের। দাও দাও আরো পত্র, আরো আরো পত্র, দাও দাও আরো পত্র, দাও আরো পত্র, দাও আরো পত্র, দাও চলো ওদের সবাই চরণে প্রণাম দিতে, চলো আরো পত্র, দাও চলো চলো ওদের চরণে প্রণাম।